আসসালামু আলাইকুম প্রিয় সুধী আজকের আলোচনায় আমরা এমন একটি ঘটনা জানতে চলেছি যে এই ঘটনাটি সম্পূর্ণ ব্যতিক্রমী একটি ঘটনা একমাত্র সাবেত ইবনে কায়েস আল আনসারি রাদিউল্লাহ লান্ধর জীবনীতে এই ঘটনা সংঘটিত হয়েছিল তাই অনুরোধ করবো পুরো ঘটনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য তো চলুন শুরু করা যাক সাবেত ইবনে কায়েস আল আনসারি ছিলেন খাজরাজ গোত্রের একজন বিখ্যাত নেতা ছিলেন ইয়াস্রিবের একজন বিশিষ্ট নেতৃস্থানীয় ব্যক্তিত্ব তিনি ছিলেন তীক্ষ্ণ মেধা ও উপস্থিত বুদ্ধির অধিকারী ভরাট গলা এবং দরাজ কণ্ঠের আকর্ষণীয় বক্তা কথা শুরু করলে সকলের আওয়াজকে ছাপিয়ে উঠত তার কথা আর বক্তব্য দিতে উঠলে সকলের হৃদয় মন ও মনোযোগ সব কিছু আকৃষ্ট হয়ে যেত তার প্রাঞ্জল বক্তব্যে ইয়াসরিবের জমিনে ইসলাম গ্রহণকারী অগ্রগামীদের তিনি অন্যতম ইসলামের প্রতি তিনি আকৃষ্ট হয়েছিলেন কোরান্তিল তিলাওয়াত শুনে ইয়াসরিবের উদ্দেশ্যে প্রেরিত ইসলাম প্রচারক মক্কার তরুণ মোসাফ ইবনে উমের রাদিয়াল্লাহান্ধর মধুর কণ্ঠের সুললিত তিলাওয়াত তাকে মুগ্ধ করে তারপর তিনি তন্ময় হয়ে বারবার শুনতে থাকেন কোরআনের অপূর্ব উপদেশ মাখা আয়াতগুলো কোরআনের অশ্রুতপূর্ব বক্তব্য ও ভাষাশৈলী জাদুমাখা শব্দালঙ্কার তার হৃদয়ে তোলে সুরের ঝঙ্কার কোরআনের আকর্ষণীয় ও চমৎকার বর্ণনা ভঙ্গি আদেশ নিষেধ ও দিক নির্দেশনা তার হৃদয়ে সৃষ্টি করে এক কালবৈশাখী ঝড় যা তচনচ করে দেয় দীর্ঘদিনের লালিত চেতনা ও বিশ্বাস আল্লাহ তালা তার হৃদয়ের আর উন্মুক্ত করে দেন ইমান গ্রহণের জন্য ইসলামের পতাকা তোলে সত্য দিনের আলোর কাফেলায় সামিল করে তিনি তার মর্যাদা থেকে গড়ে তোলেন সমুন্নত রাসুল্লাহ সাল্লাহ আলহিস্লাম হিজরত করে মদিনাই এলে সাবেদ ইবনে কায়েস রাদিয়াল্লাহতোলাহ নিজ কৌমের একদল অশ্বারোহী বাহিনীকে সঙ্গে নিয়ে তাকে জানান উষ্ণ অভ্যর্থনা রাসুল সাল্লাহ আলহিস্লাম ও তার সঙ্গে আবুবুকুর সিদ্দিকের সুভাগমন উপলক্ষে তিনি চমৎকার এক স্বাগত বক্তব্য প্রদান করেন যথারীতি শুরুতে মহান আল্লাহর হামদ ও সানা এবং প্রিয় নবীর উপর দরুদ ও সালাম পাঠের পর তিনি আবেগময় বক্তব্যের সমাপ্তিতে এসে বলেন ইয়া রাসল সাল্লাহি আমরা প্রতিজ্ঞা করেছি সর্বশক্তি দিয়ে আপনার হেফাজত করব ঠিক যেভাবে আমরা নিজেদের স্ত্রী সন্তান ও নিজ নিজ জীবনের হেফাজত করে থাকি ইয়ারসল্লাহ সাল্লাহিসল্লাম এর বিনিময়ে আমরা কী পাবো এর জবাবে রাসল সাল্লাহ আলি বললেন এই মহান ত্যাগের বিনিময় হিসাবে তোমরা পাবে জান্নাত প্রিয় নবীসাল্লাহ্লামের জবান মোবারক থেকে জান্নাতের বিশাল প্রতিশ্রুতি শোনা উপস্থিত সকলের হৃদয় মন আনন্দে নেচে ওঠে তাদের চোখে মুখে সেই প্রচণ্ড খুশির ঝলক বয়ে যায় এত বড় বিশাল প্রতিদিনের ঘোষণা শুনে তারা একসঙ্গে বলে ওঠেন ইয়া রাসলাহ সাল্লাহিস্লাম আমরা এই প্রতিশ্রুতিতে সন্তুষ্ট আছি সেই দিন থেকেই রাসলাহ ইবনে সাবেদ ইবনিকা এসরাদিয়াল্লাহতাল্হকে নিযুক্ত করলেন নিজের মুখপাত্র দাঁত ভাঙে জবাব দেওয়ার জন্য তিনি নির্দেশ দিতেন নিজের কবি হাসান ইবনে সাবেতকে যিনি দাঁড়িয়ে প্রতিপক্ষের কাব্য প্রতিবায় গর্ভকারীদেরকে কবিতার মাধ্যমে তুলুধূনা করে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করতেন সাবেদ ইবনে কায়েস আল্লাহ তালান্হ ছিলেন সুদৃঢ় ও সুগভীর ইমানি চেতনায় বলিষ্ঠ বিরল ব্যক্তিত্ব আল্লাহর ভয় অর্থাৎ খাঁটি তাকুয়া ও পরহেজগারির গুণ ছিল তার হৃদয় ভরা মহান আল্লাহর অসন্তুষ্টিমূলক যাবতীয় বিষয় থেকে তিনি নিজেকে সরিয়ে রাখতেন বহুদূরে একবার রাসল সাল্লাহি সাল্লাম তাকে ভীষণ চিন্তিত ও বিষণ্ন দেখে জিজ্ঞাসা করলেন হে আবু মুহাম্মদ কি হয়েছে তোমার এত চিন্তিত কেন চিন্তিত আওয়াজে তিনি জবাব দিয়ে বললেন এ রাসল্লাহ সাল্লাহ সাল্লাম আমার আশঙ্কা হচ্ছে আমি আল্লাহর নিষিদ্ধ কাজে নিজেকে জড়িয়ে ফেলেছি এবং হয়তো নিজেকে ধ্বংসের মধ্যে ঠেলে দিয়েছি রাসল সাল্লাহ সাল্লাম আবার জিজ্ঞাসা করলেন কিভাবে সেটা তিনি বললেন আল্লাহ তালা আমাদেরকে নিজের প্রশংসায় খুশি হতে এবং নিজের প্রশংসা পছন্দ করতে স্পষ্ট ভাষায় নিষেধ করেছেন অথচ আমি দেখতে পাচ্ছি যে কেউ আমার প্রশংসা করলে আমি খুশি হই মজা পাই আল্লাহ তালা কাব্যুর অর্থাৎ অন্যের তুলনায় নিজেকে শ্রেষ্ঠ মনে করতে বারণ করেছেন অথচ আমি তো মনে মনে নিজেকে শ্রেষ্ঠ ভাবি নিজেকে পছন্দ করি এভাবে সাবেদ ইবনি কায়াস রাদি আল্লাহতাল্লাহ নিজের ভয় ও আশঙ্কার কথা বলতে থাকেন আর রাসুল উল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম তাকে আশ্বস্ত করতে থাকেন তাকে অভয় দিতে গিয়ে একসময় রাসল সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ সাবেত তুমি কি খুশি হবে না যদি তোমার জীবন হয় প্রশংসনীয় মৃত্যু হয় শাহাদতের এবং মৃত্যুর পর ঠিকানা হয় জান্নাতে এই বিরাট সুসংবাদে সাবেত রাদি আল্লাহতুল্লাহর চেহারা খুশিতে জলমল করে ওঠে এর জবাবে তিনি বলেন কেন খুশি হব না ইয় রাসল সাল্লাহ সাল্লাম অবশ্যই আমি খুশি এবং মহা খুশি রাসলসাল্লাহ সাল্লাম বললেন তোমার জন্যই ওই সুসংবাদ যখন পবিত্র কোরআনের এই আয়াত নাজিল হলো যার বাংলা অর্থ হলো হ্যাঁ ইমানদারগণ তোমরা নবীর আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজকে উঁচু করো না এবং তার সামনে উচ্চ উচ্চস্বরে কথা বলো না যেমন একে অন্যের সঙ্গে কথা বলে থাকো হতে পারে এতে তোমাদের আমল বিনষ্ট হয়ে যাবে অথচ তোমরা জানতেও পারবে না স্র হুজরাত আয়াত দুই এই আয়াত নাজিল হওয়ার পর সাবেদ তালাম রাদি রাসুল রাসুলসল্লাহ সাল্লামের প্রতি প্রচণ্ড ভক্তি ভালোবাসা সত্ত্বেও তার মজলিশে হাজির হওয়া ছেড়ে দিলেন সারাক্ষণ নিজ বাড়িতেই নিজেকে আবদ্ধ করে রাখতে শুরু করলেন শুধু নামাজের উদ্দেশ্যে মসজিদে হাজির হতেন এছাড়া অবশিষ্ট সকল সময় বাড়িতেই এক একই বিষণ্ণ মনে পড়ে থাকতেন বেশ কয়েকদিন তার অনুপস্থিতির পর রাসলাহ সল্লফলি সাল্লাম একদিন মজলিসে ঘোষণা করলেন কে আছে যে আমাকে সাবেদ ইবনে কায়েসের খবর এনে দিতে পারবে এক আনসারে উঠে বললেন এ রাসল্লাহ সাল্ল্লাহসলাম আমি আপনাকে তার খবর এনে দিতে পারব লোকটি যথারীতি সাবেদ ইবনে কায়েসের বাড়ি গিয়ে হাজির হলেন দেখলেন তিনি বিষণ্ন মনে মাথা নিচু করে বসে আছেন আনসারি লোকটি জিজ্ঞাসা করলেন হে আবু মুহাম্মদ আপনি কেমন আছেন তিনি সংক্ষেপে ভূমিকা ছাড়াই জবাবে বললেন খুব খারাপ লোকটি আবার একটু ব্যাখ্যা চেয়ে বললেন কেন কি হয়েছে তিনি বললেন দেখো আমার গলার আওয়াজ সকলের চেয়ে উঁচু এতে করে নিশ্চয়ই অনেক সময় রাজুল সাল্লাহ আলুসাল্লামের আওয়াজের উপরে আমার আওয়াজ উঁচু হয়ে গেছে এ বিষয়ে কোরআনে যে নিষেধাজ্ঞা এসেছে তার কারণে আমি ভীষণ মনে শঙ্কিত হয়তো আমার সকল আমল বিনষ্ট হয়ে গেছে আর আমি জাহান্নামী লোকদের অন্তর্ভুক্ত হয়ে গেছি লোকটি আসলের কাছে ফিরে এসে নিজের দেখা ও শোনা সকল বিষয় জানালেন সকল বিষয় অবগত হয়ে তিনি লোকটিকে বললেন তুমি তার কাছে আবার যাও গিয়ে বলো তুমি জাহান্নামী লোকদের অন্তর্ভুক্ত নও বরং তুমি জান্নাতে লোকদের একজন এটাই ছিল সাবেত ইবনে কায়েস রাজিয়াল্লাহতলাহর জন্য জীবনের সর্বশ্রেষ্ঠ সুসংবাদ সারা জীবন তিনি কামনা করেছেন যেন এর সুফল লাভ করতে পারেন দুনিয়া ও আখেরাতে সাবিত আল্লাহ এসরাদিয়াল্লাহতলাহ একমাত্র বদর যুদ্ধ ছাড়া সাল্লামের সঙ্গে হক বাতিলের সকল লড়াইয়ে শরিক হয়েছেন শাহাদাতের স্বপ্নপূরণের আকাঙ্ক্ষায় সকল যুদ্ধেই তিনি জীবনের মায়া ত্যাগ করে শত্রু সৈন্যের সারি ভেদ করে দুঃসাহসী হয়ে লড়াই করেছেন কিন্তু প্রতিবারই তিনি স্বপ্ন পূরণের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেলেও ব্যর্থ হয়েই ফিরে এসেছেন কাঙ্ক্ষিত শাহাদতকে স্পর্শ করতে পারেননি অবশেষে তার সেই শাহাদতের স্বপ্ন পূরণ হল প্রথম খলিফ আবু বর্সিদ্দিক রাদি আল্লাহ আমলে শাসনামলে ভণ্ডনবি মুসাইলামা ও মুসলিম বাহিনীর মধ্যে সংঘটিত রিদ্দার যুদ্ধে এই যুদ্ধে তিনি ছিলেন আনসার সৈনিকদের আমির ও তাদের সেনাপতি আর আবু হুজফার আজাদকৃত কৃতদার সালিম ছিলেন মহাজির সৈনিকদের আমির ও তাদের সেনাপতি আর মোহাজির আনসার ও বেদুইনসহ সকল দলের সর্বাধিনায়ক বা প্রধান সেনাপতি ছিলেন ইতিহাসের অন্যতম সেরাবীর হজরত খালিদ ইব্দুল ওয়ালিদ আল্লাহ তালান্ধ যুদ্ধের শুরু থেকেই রণাঙ্গনে স্পষ্ট হয়ে উঠেছিল মুসাইলামা ও তার শক্তিশালী বাহিনীর দাপট বিজয়ের পাল্লাও ঝুঁকেছিল তাদের দিকে মুসলিম বাহিনীর চরম শোচনীয় অবস্থার সুযোগে মুসাইলামার বাহিনী সেনাপতি খালিদের তাবুতে আক্রমণ করে বসল তারা মুসলিম বাহিনীর যুদ্ধ পরিচালনার কেন্দ্রে এই তাবুর সকল রশি ছিঁড়ে সব কিছু একেবারে তছনচ করে ফেললো সেনাপতির স্ত্রী উম্মে তামিমকে হত্যার উদ্যোগ নিয়েও শেষ পর্যন্ত নারী হত্যা কাপুরুষতার প্রচলিত রীতির কথা চিন্তা করে বিরত হলো। সেই দিন সাবেত ইবনিকায়স রাজিয়াল্লাহতুল্লান্হ মুসলিম বাহিনীর দুর্দশা ও বিশৃঙ্খল অবস্থা দেখে ভীষণ ব্যথিত ও বিচলিত হয়ে পড়লেন তিনি সর্বাধিক বিচলিত হলেন যখন দেখলেন শহরে যোদ্ধারা মরুবাসীদের ভিড় আর মরুচারী বেদুইন যোদ্ধারা শহরে যোদ্ধাদের অনবিজ্ঞ বলে দোষারোপ করছে মুসলিম বাহিনীর বিশৃঙ্খলা ও পারস্পরিক দোষারোপের কারণে সাবেত ইবনিকায়স রাজিয়াল্লাহতুল্লান্হ কাফনের কাপড় পরে মৃত ব্যক্তির মতো শরীরে কর্পূর মেখে দরাজ গলায় সকলকে সম্বোধন করে বললেন প্রিয় মুসলিম সৈনিক ভাইয়েরা আজকের রণাঙ্গনে বিপর্যয় ও বিশৃঙ্খলা দেখে আমি ভীষণ ব্যথিত ও ভারাক্রান্ত রাসলাহ সাল্লামের জীবদ্দশায় কোনো রণাঙ্গনেই মুসলিম সৈনিকদের এমন লজ্জাজনক বিপর্যয় আমি দেখিনি মুসলিম সৈনিকদের বিরুদ্ধে শত্রুবাহিনী আজ পর্যন্ত এমন দুঃসাহস দেখাতে পারেনি। অথচ তোমাদের অনৈক্য পারস্পরিক দূষারূপ ও ভীরুতা আজ শত্রুদের এতখানি দুঃসাহসী ও উল্লসিত করে তুলেছে শত্রুবাহিনীর এত বড় দুঃসাহস আর নিজেদের বিপর্যয় তোমরা কি স্বাভাবিকভাবে মেনে নিচ্ছ আমি কিছুতেই এই বিপর্যয়ে মেনে নিতে পারব না এরপর তিনি উপরে আকাশের দিকে দৃষ্টি উঠিয়ে বললেন হে আল্লাহ আমি এই মুসাইলামা ও তার মুরতাদ বাহিনীর ঋদ্ধতের ফিতনা থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত ঘোষণা করছি একই সঙ্গে তাদের বিরুদ্ধে আজকের এই প্রতিরোধ যুদ্ধে মুসলিম বাহিনীর দুর্বলতা থেকেও নিজেকে সম্পর্কহীন ঘোষণা করছি এই ঘোষণার পর তিনি প্রথম পর্যায়ে ইসলাম কবুলকারী কয়েকজন মুসলিম সৈনিক বারা ইবনে মালিক আলানসারি আমিরুল মোমিনিন উমর ইবনুল খাত্তাবের ভাই জায়েদ ইবনুল খাত্তাব এবং আবু হজাইফার আজাদকৃত দাস সালিম রাজিউল্লাহতুল্লমের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শত্রু বাহিনীর উপর আহত সিংহের মতো ঝাঁপিয়ে পড়েন এবং এমন ভয়াবহ লড়াই করতে থাকলেন যা দেখে মুসলিম সৈনিকদের হৃদয়ে হারানো সাহস ও আত্মবিশ্বাসের আগুন দাও দাউ করে জ্বলে উঠল আর শত্রু মুরতাদ বাহিনীর অন্তরে সৃষ্টি হল ভীতি ত্রাস আর কম্পন অব্যাহত তুমুল আক্রমণের মাধ্যমে তিনি শত্রু বাহিনীর সকল দিকের সার্বিক প্রতিরোধ ব্যবস্থা ভেঙে চুরমার করে দিলেন অসংখ্য তীর তরবারি ও বর্ষার মরণঘাতী আঘাত বুক পেতে নিয়েও শত্রু বাহিনীর উপর কম্পন সৃষ্টি করে একসময় তিনি অতিরিক্ত রক্ষণাবেক্ষণের ফলে নিস্তেজ হয়ে পড়ে গেলেন অন্তিম মুহূর্তে সেই শাহাদতের স্বপ্ন আনন্দে তার চোখ জড়িয়ে গেল যার সুসংবাদ তাকে দিয়েছিলেন রাসালুল্লাহ সাল্লু সাল্লাম প্রাণ পাখি দেহ ত্যাগ করার পূর্বেই তার হৃদয় শীতল ও প্রশান্ত হয়ে উঠল মুসলিম বাহিনীর বিজয়ের সূচনা দেখে যা ছিল একান্ত তার উদ্যোগ আর কুরবানির ফসল সাবে ইবনে কায়েস আল আনসারির দেহে ছিল চমৎকার ও লোভনীয় একটি বর্ম সেই দিক দিয়ে হেঁটে যাওয়ার সময় এক মুসলিম সৈনিক সেটা দেখে লোভ সংবরণ করতে না পেরে খুলে নিয়ে সরে পড়ল সাবেত ইবনে কায়েস রাজিয়াল্লাহতালহ যেই দিন শহীদ হলেন সেই দিনের পরবর্তী রাতেই একজন সাধারণ মুসলিম স্বপ্নে দেখলেন সাবেত ইবনে কায়েস তাকে বলছেন তুমি কি আমাকে চিনতে পেরেছ আমি সাবিত কায়েস লোকটি উত্তরে বললেন জি আমি আপনাকে চিনতে পেরেছি কি খবর বলুন তিনি বললেন আমি তোমার কাছে খুব জরুরি একটি ওসিয়ত করব কিন্তু খবরদার তুমি এটাকে স্বপ্নে দেখা কোনো সাধারণ ব্যাপার মনে করে ভুলে যেও না বিষয়টি এই গতকাল শহীদ হওয়ার পর আমার মৃতদেহের পাশ দিয়ে যাওয়ার সময় এক মুসলিম সৈনিক আমার দামি বর্মটি শরীর থেকে খুলে নিয়ে যায় বর্মটি নিয়ে সেনা ছাউনির একেবারে শেষ প্রান্তে অবস্থিত নিজের তাবতে নিয়ে একটি ড্যাগের মধ্যে রেখে সেটাকে জিন পোষ দিয়ে ঢেকে রেখেছে লোকটির বিবরণ এই শোনো সকালে তুমি আমাদের প্রধান সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদের কাছে গিয়ে বলবে তিনি যেন কাউকে পাঠিয়ে আমার বর্মটি উদ্ধার করেন সেটা এখনও বর্ণিত ডেগের মধ্যেই আছে তোমাকে আরও একটি জরুরি ওসিউত করছি খবরদার এটাকে সাধারণ স্বপ্ন মনে করে অবহেলায় ভুলে যেও না তুমি খালিদ ইবনুল ওয়ালিদের কাছে আমার এই অনুরোধ ও ওসিয়ত পৌঁছে দেবে যে মদিনায় গিয়ে খলিফা আবুবকরের সঙ্গে সাক্ষাৎ হলে তিনি যেন তাকে জানিয়ে দেন সাবেদ ইবনে ক্যাসের ঘাড়ে এই পরিমাণ ঋণের বোঝা রয়েছে আর অমুক অমুক নামে আমার দুইজন কৃতদাস রয়েছে খলিফা যেন আমার কৃতদাস দুইজনকে মুক্ত করে দেন এবং আমার বর্মটি বিক্রি করে ঋণ পরিশোধ করে দেন ঘুম ভাঙার পর সকালে লোকটি স্বপ্নের নির্দেশনা মতো গিয়ে হাজির হলেন সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদের কাছে সবিস্তারে তার কাছে স্বপ্নের বৃত্তান্ত জানালেন স্বপ্নের পুরনো বিবরণ শোনার পর খালিদ ইবনুল ওয়ালিদ রাদিউল্লাহতোলাহ সাবেত ইবনিকয়েস রাদিউল্লাহতোলাহর বর্মটি উদ্ধার করার জন্য লোক পাঠালেন লোকটি গিয়ে যথারীতি পরিণিত স্থান থেকে বর্মটি উদ্ধার করে ফিরে এলেন সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদ রণাঙ্গন থেকে মদিনায় ফেরার পর খলিফার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তার কাছে যথারীতি সাবেত কায়েসের ওসিয়ত সংক্রান্ত বিস্তারিত বিষয় আলোচনা করলেন সকল বিষয় অবগত হওয়ার পর খলিফা সরকারি ফরমান জারি করে সাবে ইবনে কায়েসের ওসিয়ত বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করলেন এটাই ছিল একমাত্র ব্যতিক্রমী ঘটনা যেখানে কারো মৃত্যুর পরে করা ওসিয়ত কার্যকর করা হয়েছিল সাবে ইবনে কায়েস রিয়াল্লাহতুলাহর আগে বা পরে কখনোই আর কারোর মৃত্যুর পরের ওসিয়তকে আমলযোগ্য বিবেচনা করা হয়নি আল্লাহ সাবে সাবেত ইবনে কয়েস রাজিয়াল্লাহতুল্লাহর প্রতি আপন সন্তুষ্টি দান করুন তাকেও তুষ্ট করে দিন আপন প্রভুর প্রতি আর জান্নাতের উঁচু স্তরে তার স্থান নির্ধারণ করে দিন আমিন সম্মানিত সৌধী হজরত সাবেত ইবনিক্লাহর ব্যতিক্রমী ঘটনা সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে সুদৃ দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটা যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটা শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেল